দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনও যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। না না, ওরা বলছে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাবো আমি কি করে বলবো। ডেঙ্গু এমন একটা রোগ, শুনেন আমি কালকে একটা কথা বলছিলাম, আজ থেকে 2000 সালে ডেঙ্গিতে আমি আমার মাকে হারিয়েছি। তখন কিন্তু আমি ডেঙ্গি জানতাম না, আমার মা মারা যাওয়ার পরে আমি দেখলাম যে ডেঙ্গির পরে আমি বুঝলাম। সুতরাং আমি চাই না আমি যার কারো মা ডেঙ্গিতে মারা যাক, এটা আমার একটা সেন্টিমেন্ট। সেই জন্য আমি ডেঙ্গি নিয়ে এটা শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, এটা দুইটা মন্ত্রণালয়ের পাশাপাশি একসাথে কাজ করতে হবে। আমরা যদি ডেঙ্গির উৎসগুনা বন্ধ করতে না পারি, আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো মানে বন্ধ হবে না। সুতরাং সেইভাবে আমরা কাজ করছি, আশা করি আমাদের হাসপাতালের যে সক্ষমতা আছে আমি অলরেডি নির্দেশ দিয়েছি এবং এখন ডেঙ্গি রোগীর চিকিৎসাতে আমাদের ডাক্তাররাও মানে অত্যন্ত দক্ষ। সুতরাং আমি একটাই অনুরোধ করব যে মানুষ জ্বর হলে তাড়াতাড়ি যেন চিকিৎসকের পরামর্শ নেয়, দেরি করলে কিন্তু ডেঙ্গির কমপ্লিকেশনে মানুষ মারা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।